পুলিশ কমিশনার ডিপি মহোদয় আমাদের যে গাড়ির বহরে আরো 50টি নতুন গাড়ি আমাদের নিজস্ব উৎস থেকে যুক্ত করার অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন, তারই অংশ হিসেবে সেই 50টি গাড়ির অংশ হিসেবে আজকে আমাদের গাড়ির বহরে 10টি গাড়ি আমরা যুক্ত করব, পর্যায়ক্রমে আরো 40টি গাড়ি যোগ হবে। তো এই গাড়িগুলোকে আমরা আমাদের যে 50টি থানা রয়েছে থানার বিভিন্ন থানায় আমরা বিতরণ করব এবং সেখানকার অপরাধ দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব গাড়িগুলো ব্যবহৃত হবে। তো প্রাথমিক এই যে 10টি গাড়ি যে সমস্ত থানায় ব্যবহৃত হবে সেগুলো হচ্ছে উত্তরা পূর্ব একটি, গুলশান, তেজগাঁ, কদমতলি, যাত্রাবাড়ি, কামরাঙ্গীর চর, সবুজবাগ, খিলগাঁও, মতিঝিল এবং নিউ মার্কেট থানায়। এই এই প্রাথমিকভাবে আজকের 10টি গাড়ি এই থানাগুলোতে বিতরণ করা হবে। আমরা আশা করছি যে এই গাড়িগুলো যুক্ত হওয়ার সাথে সাথে পুলিশের কর্মকাণ্ডে আরও গতিশীলতা বৃদ্ধি পাবে এবং পুলিশ আরও উদ্যমের সাথে কাজ করবে এবং অপরাধ দমনে ভূমিকা রাখবে। আমাদের 22টি থানায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে 186টি, তার মধ্যে আবার 186টির মধ্যে আবার 97টি গাড়ি পড়ে গেছে যেগুলো ব্যবহারযোগ্য নয়। যন্ত্রাংশ আমাদের প্রায় আমরা হিসেব করছি প্রাথমিকভাবে প্রায় 9 কোটি টাকার মতো আমাদের, মানে এটা যন্ত্রাংশ নয়, এটি হলো যে লজিস্টিক যে আমাদের যে সাপোর্টটা রয়েছে থানায় ফার্নিচার থেকে শুরু করে ফার্নিচার, কম্পিউটার এবং অন্যান্য ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো মিলে প্রায় 9 কোটি টাকার মতো হয়েছে। আমরা অলরেডি আমরা এই সমস্ত যে এটাকে আবার রিফিল করা যেটা এই সমস্ত লজিস্টিক সাপ্লাই আবার আমরা রেডি করে ফেলেছি ইতিমধ্যে এবং পর্যায়ক্রমে যে সমস্ত থানার স্ট্রাকচার ঠিক হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে সেখানে আমরা প্রেরণ করছি এবং এই সমস্ত উপকরণ আবারও নতুন করে দিয়ে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে এগুলো সংগ্রহ করা হয়ে গেছে, আমাদের ক্রয় করা হয়ে গেছে। সবগুলো থানায় এখন সচল আছে এবং সবগুলো থানাতে আমরা গাড়ি সরবরাহ করতে পেরেছি।